আগের মতন এটিও নেহাত মনোরঞ্জনের জন্য নয়, যাতে ঘুম আসে সে কথা ভেবে গল্পটি লেখা। গল্প শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি এখন কোনো কাজে ব্যস্ত হয়ে থাকেন যেখানে আপনি ঘুমিয়ে পড়লে বিপদ করতে পারে, তাহলে এই ভিডিওটি আপনি এখন দেখবেন না। বা যদি আপনি গাড়িতে থাকেন, আপনার ড্রাইভার যাতে এই ভিডিওটি শুনতে না পান, দয়া করে হেডফোন ইউজ করবেন। নিঝুম উপত্যকা। আপনাদের অনুরোধে তৈরি হল ঘুমের আরও একটি গল্প। এই গল্প শুনতে আসা প্রতিটি শ্রোতাকে জানাই স্বাগতম। আমাদের চ্যানেলে ফিরে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এখন একটু আরাম করতে ইচ্ছে করছে, আপনার ঘুমাতে মন চাইছে, এটা ভেবে খুব ভালো লাগছে। গল্প শুরু করার আগে একটা লম্বা নিঃশ্বাস নিন। এরপর শরীরটাকে একটু রিল্যাক্স করুন। একটা সুন্দর নরম বালিশে মাথা রাখুন। আপনার পিঠ, পা এবং হাতগুলো যাতে আরামে বিশ্রাম করতে পারে সেই দিকে একবার নজর ঘুরিয়ে নিতে পারেন। যদি সম্ভব হয় তাহলে ঘরটাকে একটু অন্ধকার করে নিন। এবার সবশেষে আরো একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মনটাকে শান্ত করে ফেলুন। আমাদের আজকের গল্প ছাড়াও আরো অনেক গল্প আমরা আমাদের চ্যানেলে আপলোড করি। শুধুমাত্র আপনাদের ঘুম আসার কথা ভেবে বৈজ্ঞানিকভাবে লেখা হয়েছে এবং যত্ন করে রেকর্ড করা হয়েছে সেই সব গল্প। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সবের লিংক রইল। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং ফেসবুক পেজের লিংকও ডেসক্রিপশন বক্সে রইল। প্রয়োজনে আমাদের এই ভিডিওটি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন, পরে মোবাইল ফ্লাইট মোডে দিয়ে অথবা সাইলেন্ট মোডে দিয়ে ভিডিওটি অফলাইন অবস্থাতেও শুনতে পারেন। তার জন্য আপনাকে ইউটিউব অ্যাপ খুলে লাইব্রেরিতে গিয়ে ডাউনলোডস অপশানে ক্লিক করে ভিডিওটি খুঁজে ক্লিক করে চালাতে হবে। আমাদের আজকের গল্পাভিজ্ঞতা হল নিঝুম উপত্যকা। সুদূর শহর থেকে সৌরভী আজ ঘুরতে এসেছে একটা নতুন জায়গায়। এটি একটি উপত্যকা, লোকে একে নিঝুম উপত্যকা বলেই জানে। এই উপত্যকার বিশেষত্ব হল দুদিকে বড় বড় পাহাড় এবং মাঝখানে সরু রাস্তা সহ রয়েছে অসংখ্য ছোট ছোট নদী এবং অসংখ্য ফুলের গাছ। দেখলে মনে হয় যেন বাগানিরা নানা রঙের ফুলের গাছ এখানে যত্ন করে বসিয়ে গেছেন। শুধুই যে ফুল গাছ এমনটা নয়, রয়েছে অসংখ্য ছোট ছোট মাচায় সাজানো বেগুনি আঙুরের গাছ, তাতে অসংখ্য ছোট বড় থোকা থোকা আঙুর হয়ে রয়েছে। সৌরভী একটা আঙুর মুখে দিয়ে দেখল, এই আঙুরের স্বাদ যেন অপার্থিব। শুধু যে সে মিষ্টি এমন নয়, এতে রয়েছে এক অদ্ভুত স্বাদ এবং সুবাস। নীলচে বেগুনি আঙুরের থোকার সাথে সবুজ পাতাগুলো মনে হচ্ছে যেন চিরহরিত অলংকার। বেশ কিছুটা দূরে একটা ছোট রাস্তা এবং একটা ট্রেন লাইন আছে।
সেখানে নাকি এখনো স্টিম ইঞ্জিন চলে। খুব ভালো করে কান পাতলে মাঝে মাঝে ট্রেনের আওয়াজ শোনা যায়। সৌরভী এখানে আসার সময় নিজের মোবাইল বা ল্যাপটপ কিছুই সাথে নিয়ে আসেনি। টেকনোলজি থেকে অনেক দূরে, শুধুমাত্র প্রকৃতির কাছে আসবে বলেই এমনটা করা। সৌরভী যে হোটেলটা এসেছে সেটা একেবারেই এখনকার হোটেলগুলোর মতো নয়, বরং অনেকটা আগেকার দিনের মাটির বাড়ির মতো। সুন্দর ইটের মাটি দিয়ে পুরো বাড়িটা বানানো, উপরে সোনালি খড়ের চাল, দরজা জানলার উপর সাদা আলপনা দিয়ে কলকা আঁকা, মাটিতে পাট দিয়ে তৈরি পাপোশ বিছানো, বড় সেগুন কাঠের খাট ও সেখানে আছে, তাতে হালকা বাদামি রঙের চাদর পাতা, সাথে নরম ফোলা ফোলা সাদা বালিশ, পরিষ্কার পরিপাটি বিছানা। ঘরে একটা সোঁদা মাটির মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে, আর মাটির কলসিতে রাখা আছে নদীর পরিষ্কার জল। দেওয়ালে ঝুলছে গ্রাম বাংলার চিত্রশিল্পীদের হাতে আঁকা পটচিত্র। বাইরে থেকে ভেসে আসছে একটা মিষ্টি ঝিঝি পোকার ডাক। সবুজ কাঠের পাল্লাগুলো খুলে ফেলে দেখা যায় আলকাতরা মাখানো শিক। দরজার খিল খুললে সামনে ছোট্ট রাস্তাটা, ফুলের বাগান আর নদী পাহাড়, সবাই যেন ঘরে ঢুকে যায়। চৌকাঠ পেরিয়ে সৌরভী চলল ওই সরু ছোট্ট নদীটা দেখতে। ছোট ছোট গোল গোল পাথরের উপর দিয়ে কি সুন্দর যে জল বয়ে চলেছে, চাঁদের আলোয় ঝকঝক করছে জলের প্রতিটা কণা। সৌরভী একটু ছুঁয়ে দেখলো জলটা, আরো দেখলো যে সেই অগভীর নদীতে ছোট ছোট রঙিন আর সাদা মাছ সাঁতরে বেড়াচ্ছে। কোনটা গায়ের রং রুপোলি, আবার কোনটা কমলা লেবুর মতো। নদীর জল পায়ে মেখে নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে সৌরভে এগিয়ে চলল। সৌরভীর কবিতা পড়তে বরাবর খুব ভালো লাগে। এই সরু ছোট নদী দেখে সৌরভীর রবীন্দ্রনাথ ঠাকুরের অজয় নদী কবিতাটির কথা মনে পড়ে যায়। প্রথম দিকে কয়েকটা লাইন তার মনে পড়ে যায়। এককালে এই অজয় নদী ছিল যখন জেগে, স্রোতের প্রবল বেগে পাহাড় থেকে আনত সদাই ঢালি, আপন জোরের গর্ব করে চিকন চিকন বালি, অচল বোঝা বাড়িয়ে দিয়ে যখন ক্রমে ক্রমে জোর পেল তার কমে, নদীর আপন আসন বালি নিল হরণ করে, নদী গেল পেছন পানে সরু, অনুচরের মতো রইল তখন আপন বালির নিত্য অনুগত। আরেকটু এগিয়ে চলতেই সৌরভী দেখল দুটো রাজহাঁস খুব ধীরে ধীরে সাঁতার কেটে এপার থেকে ওপারের দিকে যাচ্ছে। পূর্ণিমার চাঁদের আলোয় রাজহাঁসের সাদা রং আরো ঝলমল করছে। নদীটা এতই অগভীর যে হাঁটুও ডোবে না। তাই খুব সহজেই সৌরভী নদীটা পার হয়ে
ওপারে চলে যেতে পারল। ওপারে গিয়ে দেখল একটা হরিণ তার ছানা পোনা নিয়ে ঘুমাচ্ছে। মা হরিণের শিঙের চারপাশে সবুজ জোনাকিরা খেলা করছে, যেন একটা অদ্ভুত ম্যাজিক্যাল কিছু ঘটছে। হরিণের ছানাগুলোকে দেখতে দেখতে সৌরভী খেয়াল করল কোথা থেকে যেন একটা সুন্দর মিষ্টি গন্ধ ভেসে আসছে। আশপাশে একটু ঘুরে তাকাতেই দেখল একটা বড় স্বর্ণ চাঁপা গাছ, তাতে হয়ে রয়েছে অসংখ্য স্বর্ণ চাঁপা ফুল, তারই সুগন্ধে মম করছে চারিদিকটা। এই স্বর্ণ চাঁপা ফুলের বিশেষত্ব হলো এই গন্ধ মানুষের মস্তিষ্কে এত প্রশান্তি দেয় যে মানুষ তখন সব ভুলে গিয়ে শুধু ভালো ভালো কথা মনে করে, আর তখন কেবলই ঘুম পায়, প্রবল ঘুম, ঘুম পায়, প্রবল ঘুম। নদীর পাশে এই জঙ্গলটা পেরিয়ে একটু হেঁটে দূরে যেতে একটা সুন্দর মাটির রাস্তা দেখা গেল, যার দুধারে রয়েছে অসংখ্য সর্ষে গাছ আর রয়েছে অসংখ্য সর্ষে ফুল, যেমনটা হয় আর কি। স্বাভাবিকভাবে দিনের আলোতে সর্ষে ফুলকে হলুদ বলে মনে হয়, কিন্তু এই রাতের চাঁদের আলোতে সর্ষে ফুলগুলো একেবারে বেগুনি লাগছে। দূরে একটা ছোট নদী বয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। নদীর দুধারে ছোট বড় নানা গাছ সহ ঝাউ গাছগুলো বোঝা যাচ্ছে। দূরে একটা ছোট্ট নীল পাহাড়ও ভারী সুন্দর লাগছে। পেছনের পূর্ণিমার চাঁদটা যে কত বড় আর প্রকাণ্ড লাগছে তা না দেখলে বিশ্বাস করা যায় না। মনে হচ্ছে যেন প্রকৃতি সৌরভীর জন্যই নিজেকে আজ এইভাবে সাজিয়েছে। চাঁদের ঠিক পাশেই দেখা যাচ্ছে বৃহস্পতি, মঙ্গল এবং কিছুটা দূরে কালপুরুষ নক্ষত্রপুঞ্জ। আকাশে অসংখ্য তারার মাঝে খুব ভালো করে দেখলে বোঝা যাবে মাঝখান থেকে গেছে আমাদের নিজস্ব গ্যালাক্সি আকাশগঙ্গা। ভীষণ হালকা গোলাপি, হলুদ আর বেগুনি রঙের আভা দিয়ে কালো আকাশের ক্যানভাসে যেন স্প্রে পেন্টিং করে গেছে কোনো চিত্রশিল্পী। সৌরভী ছোটবেলা থেকে স্টার গেজিং অর্থাৎ রাতের আকাশে তারা দেখার সুযোগ পেলে হাতছাড়া করে না। জানে কোনটা ধ্রুবতারা, কোনটা উত্তর ফাল্গুনী, কোথায় সপ্তর্ষি মণ্ডল, কোনটাই বা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। তারা দেখতে দেখতে হঠাৎ জোনাকির মতো খসে পড়ছে উল্কা। কোনটা যে জোনাকি আর কোনটা যে তারা খোসা সেটা খুব ভালো করে না দেখলে বোঝা যায় না, কারণ দুটোই ক্ষণিকের বিষয়। তারা দেখতে দেখতে হেঁটে যে কতটা পৌঁছে গেছে সৌরভীর তা খেয়াল নেই। সৌরভী হঠাৎ লক্ষ্য করল যে এখন সে ওই দূরের নীল পাহাড়টা
যেটা সে তখন সেখান থেকে দেখছিল এখন সেই পাহাড়ের প্রায় চূড়ায় পৌঁছে গেছে। এই পাহাড় থেকে দেখা যাচ্ছে গোটা গ্রাম, জঙ্গল, দূরের ছোট রাস্তা, ট্রেন লাইন, আকাশ। যেন মনে হচ্ছে গোটা জগৎটাই এখান থেকে একসাথে দেখা যায়। রাতের প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তা সে এখানে না আসলে জানতেই পারত না। পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট বাড়িতে একটা প্রদীপ জ্বলছে, এখান থেকে সেই প্রদীপটা দেখা যাচ্ছে। সেদিকে লক্ষ্য করে সৌরভী এগোতে লাগলো। দেখলো এই বাড়িতে কেউ থাকে না। শুধু একটা মাটির প্রদীপ জ্বালিয়ে কেউ চলে গেছে। প্রদীপের তাপ কিছুটা হাতে সেঁকে নিল সৌরভী। সেই বাড়ির একটা দেওয়ালে লেখা আছে, এটি একটি এমন প্রদীপ যা কখনোই নিভে না। শত জল, বর্ষা, বৃষ্টি, ঝড়েও এই প্রদীপ জ্বলবে। এর আরেকটি বিশেষত্ব হলো এই প্রদীপ আপনার ভেতরে সমস্ত নেগেটিভ এনার্জি পুড়িয়ে ফেলবে। আপনার যত দুশ্চিন্তা, টেনশন, ক্লান্তি সব একে সঁপে দিন। এবং আপনি একটি মনস্কামনা করুন, প্রদীপ আপনার সমস্ত নেগেটিভ এনার্জি শুষে নিয়ে আপনার মনস্কামনাটি পূরণ করবে। সৌরভীও ঠিক তাই করল যেমনটা খোদাই করা ওই দেওয়ালে লেখা আছে। এখন সেই বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের আরো উপরে উঠলো সৌরভী। ঈশান কোণের চাঁদটা এখন কিন্তু মাথার ঠিক ওপরে। রাত যে আরো গভীর হচ্ছে, সময় যে থেমে নেই তা আমরা আরো একবার বুঝতে পারলাম। তাই হোটেলে ফিরে যাওয়ার কথা সৌরভী ঠিক করলো। তাই আস্তে আস্তে পাহাড় থেকে নামা শুরু করল। নামতে নামতে হঠাৎ একটা সুন্দর গন্ধ নাকে ভেসে আসলো। না, এই গন্ধ তো কোনো ফুলের গন্ধ নয়, আবার অন্য কিছুও নয়। এই গন্ধটা হলো কমলা লেবুর গন্ধ। দেখলো পাহাড়ের গায়ে অনেক কমলা লেবু গাছ হয়ে রয়েছে। হাতের কাছে থাকা একটা কমলা লেবুর খোসা ছাড়িয়ে সৌরভী
চলতে চলতে খেতে লাগলো। অনেকদিন পরে নিজের হাতে গাছের কমলালেবু পেড়ে খাওয়ার কথা মনে পড়ে গেল। শেষবার নৈনিতালে এমনটা হয়েছিল। সেখানে অনেক কমলালেবু গাছ ছিল, তবে এমন কমলালেবুর স্বাদ সেখানে ছিল না। পাহাড় থেকে নিচে নামতে নামতে দেখলো বেশ কিছু ছোট ছোট জলপ্রপাত পাহাড়ের গা থেকে ফিনকি দিয়ে বেরোচ্ছে। সেগুলোর পরে একে বেঁকে একে অপরের সাথে মিশে তৈরি করেছে ছোট ছোট সরু নদীগুলো। আর সেই নদীর গতিপথ ধরে হোটেলের রাস্তা চিনে সৌরভ ফিরে গেল। হোটেলে ফিরে আসতে তার বেশ কিছুটা সময় লাগলো ঠিকই, কিন্তু খুব একটা অসুবিধা হলো না। কিন্তু রাতের এই ছোট্ট ভ্রমণটা ওর কাছে ভীষণ মূল্যবান ছিল। এবার সেই আলপনা দেওয়া মাটির হোটেলে ফিরে দরজায় খিল দিয়ে সেই সুন্দর পরিষ্কার পরিপাটি বিছানার বাদামি চাদরে গা মেলে শুয়ে পড়ল। তার সাথে সুন্দর নরম বালিশগুলো যে কি ভালো, আহা! সারাদিনের ধকল আর এত সুন্দর রাতের একটা ভ্রমণ, তার উপর আবার এত সুন্দর একটা মাটির বাড়িতে, প্রকৃতির এত কাছে, জঙ্গলের শব্দ, মাটির গন্ধ আর নদীর শীতলতা একসাথে, কি যে ভালো ঘুম আসবে আজকে তা ভেবে সৌরভীর মাতালের মতো লাগছে। ঘুমাতে যতক্ষণ লাগে ওইটুকু সময় প্রকৃতি থেকে কান পেতে শুয়ে পড়ল সৌরভী। মিউজিকটা না হয় আরো কিছুক্ষণ আমাদের সাথে থাক। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি আপনার বন্ধু সৌভিক রায়চৌধুরী। গল্প শুনে কেমন লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। Thank you.
Thank you.
Thank you.
Thank you.